হ্যালো, গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস ওয়ানের বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? নতুন একটা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পড়ব তোমাদের সহজ পাঠ বইটি থেকে পঞ্চম পাঠের একটি দিনের ছবি। চলো তাহলে তোমরাও আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। একটি দিনের ছবি। বিনি পিসি, বামি আর দিদি ওই দিকে আছে, ওই যে তিনজনে ঘাটে যায়। বামি ওই ঘটি নিয়ে যায়, সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে। রানি দিদি যায় নাই, রানি দিদি ঘরে আছে, তার যে তিন দিন ধরে কাশি। তার কাছে আছে মা, মাসি আর কিনি। চলো ভাই নীলু, এই তালবন দিয়ে পথ, তারপরে তিল ক্ষেত, তারপরে তিসি ক্ষেত, তারপরে দিঘি। জল খুব নীল, ধারে ধারে কাদা, জলে আলো ঝিলিমিলি করে, বক মিটি মিটি চায় আর মাছ ধরে। দেখো এখানে কি বলছে, বিনি পিসি, বামি আর দিদি ওই যে তিনজনে ঘাটে যায়। তাহলে কে কে ঘাটে যাচ্ছে? বিনি পিসি, বামি আর দিদি। বামি কি নিয়ে যায়? বামি ঘটি নিয়ে যায়। আচ্ছা, বামি তাহলে কি দিয়ে ঘটি মাঝে? বামি মাটি দিয়ে ঘটি মাঝে। রানী দিদি যায় নাই, কেন বলতো রানী দিদি যায়নি? কারণ রানী দিদির তিন দিন ধরে কাশি। আচ্ছা তাহলে এবার দেখো, বলেছে তার কাছে আছে মা, মাসি আর কিনি। তাহলে রানী দিদির কাছে কে কে আছে? মা, মাসি আর কিনি। চলো ভাই নীলু, এই তালবন দিয়ে পথ, তারপরে তিল ক্ষেত, তারপরে তিসি ক্ষেত। মানে এই তালবন দিয়ে পথ, তালবনের পরে কিসের ক্ষেত? তিল ক্ষেত, তারপরে আছে তিসি ক্ষেত। আচ্ছা, তারপরে দিঘি, দিঘির জল কেমন? খুব নীল, ধারে ধারে কাদা, জলে আলো ঝিলিমিলি করে, আর বক কি করে বলতো? বক মিটি মিটি চায় আর মাছ ধরে। এবার দেখো বলছে, ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই ঘড়ি আছে কি? দেখি 6টা যে বাজে, আর দেরি নয়, এইবার আমি বাড়ি যাই। তুমি এসো পিছে পিছে, পাখি খাবে, দেখো এসে। এ কি পাখি? এ যে টিয়ে পাখি। ও পাখি কিছু কথা বলে? ও কি কথা বলে? ও বলে রাম রাম, হরি হরি। তাহলে দেখো এখানে কি পাখির কথা বলা হচ্ছে? টিয়া পাখির কথা বলা হচ্ছে। আর পাখি কি কিছু কথা বলে? হ্যাঁ, পাখি তো কথা বলে। কি বলে বলতো পাখিটা? পাখিটা বলে রাম রাম, হরি হরি। এবার বলছে দেখো, ও কি খায়? ও খায় দানা। রানী দিদি ওর বাটি ভরে দান আনে দানা, বুড়িদাসী আনে জল। তাহলে পাখিটাকে কে খাবার দেয়? রানী দিদি। আর জল কে দেয়? বুড়িদাসী। পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে বেরি। তাহলে কি বলছে, পাখিটা কি ওড়ে? না, পাখিটা ওড়ে না, কেন বলতো? ওর পায়ে না দড়ি বাঁধা আছে। আচ্ছা এবার কি বলছে দেখো, ও আগে ছিল বনে, বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত। তাহলে পাখিটা আগে কোথায় ছিল? পাখিটা আগে ছিল বনে, সেখানে পাখিটা নিজে গিয়ে জল খেত। দিনু এই পাখিটি পোষে, তাহলে এই টিয়া পাখিটা কে পোষে? দিনু। আচ্ছা এইবার দেখো, পরের পেজে আছে অনুশীলনী। এই অনুশীলনীটা না আমি তোমাদের না সলভ করে না পাঠিয়ে দিয়েছি, তোমাদের স্কুলের ওয়েবসাইটে অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। সেখান থেকে তোমাদের বেঙ্গলি কপিতে সুন্দর করে লিখে নিয়ে এই অধ্যায়টা সবাই খুব ভালো করে অনুশীলন করবে, ঠিক আছে? তাহলে আজকের মতন অনলাইন ক্লাস এটুকুই থাক। সবাই তোমরা ভালো থেকো বাচ্চারা। থ্যাংক ইউ।